নমস্কার, বাংলা সিরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। গল্পের নাম কালো মেয়ে, লিখেছেন জলধর সেন। তাহলে শুরু করি গল্পটা। গল্পের নাম কালো মেয়ে। রামকানাই বসু রায়পুরের একজন সম্পন্ন গৃহস্থ। জমাজমি যাহা আছে তাহার আয়ে সংসার চলিয়া যায়। বৎসরান্তে কালীপূজার খরচও জমির আয় হইতেই চলে। তাহা ছাড়া বসু যার লগ্নি কারবারও আছে, তাহাতেও বিলক্ষণ 10 টাকা আয়। সুতরাং গ্রামের মধ্যে বসু মহাশয়েরা 10 জনের একজন। রামকানাই বসু ইংরেজি লেখাপড়া জানেন না। অল্প বয়সে সামান্য কিতাবতী লেখাপড়া শেষ করিয়াই হরিপুরের বাবুদের জমিদারি সরকারে প্রথমে তিনি তহসিলদার হন। ক্রমে ক্রমে প্রমোশন পাইয়া নবাবগঞ্জ পরগনার নায়েব পর্যন্ত হন। শেষ বয়সে আর চাকুরি ভালো না লাগায় বসু মহাশয় কর্মত্যাগ করিয়া দেশে আসিয়া বসেন। সংসারে স্ত্রী ও একটি পুত্র ব্যতীত রামকানাইয়ের আর কেহ ছিল না। নায়েবি করিয়া যাহা সংস্থান করিয়াছিলেন তাহাতে সংসার বেশি চলত। ছেলের নাম হরিপদ। রামকানাই নিজে ভালো লেখাপড়া জানিতেন না, এজন্য প্রতিজ্ঞা করিয়াছিলেন যথাসর্বস্ব ব্যয় করিয়াও ছেলেটিকে মানুষ করিবেন। যথাসর্বস্ব ব্যয় করিলেই যদি ছেলে মানুষ হইত, তাহা হইলে অনেক বড় মানুষের ছেলেগুলি এতদিনে মানুষ হইয়া যাইত। হরিপদের শিক্ষার জন্য রামকানাই যথাসর্বস্ব না হোক যথেষ্ট ব্যয় করিয়াছিলেন, কিন্তু নবাবগঞ্জ স্কুলের তৃতীয় শ্রেণীর সহিত হরিপদের এমন মিত্রতা হইয়াছিল যে সে 4 বৎসরেও সে শ্রেণীর উপরে যাইতে পারিল না। 4 বৎসর পরে বোধহয় মনোমালিন্য হওয়ায় হরিপদ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী হইতে একেবারে রাজপথে আসিয়া দাঁড়াইল। হরিপদ যে কোনো বিদ্যা শিখে নাই তাহা বলিতে পারি না। 18 বৎসর বয়স পর্যন্ত মা সরস্বতীর আরাধনা করিয়া সে ওই নিষ্ঠুরা দেবীর প্রসাদ লাভে যদিও বঞ্চিত হইয়াছিল, কিন্তু দেবীরও পূজনীয় কৈলাসনাথের অনুচরগণের মধ্যে স্থান লাভ করিবার উপযুক্ত শিক্ষা সে পাইয়াছিল। প্রথমে হরিপদ সিদ্ধির ক্লাসে ভর্তি হইল। তখন সিগারেট দেশে চলে নাই। 3 মাস না যাইতেই সে গাঁজার ক্লাসে প্রমোশন পাইল। তাহার পর 2 বৎসরের মধ্যেই সে সরকারি আবগারি বিভাগের একজন প্রধান পৃষ্ঠপোষক হইয়া উঠিল। এ অবস্থায় নবাবগঞ্জ উচ্চ ইংরেজি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর সহিত তাহার মিত্রতা যে দূর হইবে তাহাতে আর আশ্চর্যের বিষয় কিছুই নাই। বাপ মায়ের একমাত্র ছেলে, সুতরাং বাপ মা প্রথম যখন হরিপদের শিক্ষানবিশীর অবস্থা জানিতে পারিলেন তখন সেদিকে তেমন মনোযোগ করিলেন না, ছেলে মানুষ বলিয়াই উড়াইয়া দিলেন। বয়স হইলেই সব দোষ দূর হইবে, কিন্তু বয়স বাড়িবার সঙ্গে সঙ্গে হরিপদের শিক্ষাও বাড়িতে লাগিল। শেষে যখন রামকানাই পুত্রকে শাসন করিতে গেলেন তখন পুত্র হাতের বাহির হইয়া গিয়াছে। বিশেষত রামকানাইয়ের গৃহিণী যখন পুত্রের উপর পিতার তাড়না দেখিয়া অশ্রুবর্ষণ আরম্ভ করিতেন তখন বেচারি রামকানাই একেবারে এতটুকু হইয়া যাইতেন। আমার ওই একই ছেলে কত টাকা উড়াইবে বলিয়া গৃহিণী যখন মনকে প্রবোধ দিতেন নবাবগঞ্জের জমিদারের নায়েব মহাশয় আর দ্বিরুক্তি করিতে পারিতেন না। মনের দুঃখে নায়েব মহাশয় ছেলেকে স্কুল ছাড়াইয়া এবং নিজেও চাকুরি ছাড়িয়া দেশে আসিলেন। হরিপদের এখন বড়ই অসুবিধা। রায়গঞ্জ তেমন একটা শহর নয়, সামান্য গ্রাম। সে গ্রামে ব্রিটিশ রাজের গৌরব বাহিনী মদের দোকান স্থাপিত হইবার কোনোই সুবিধা হয় নাই। ছোট বাজার, সেখানে একখানি গাঁজা ও আফিমের দোকান ছাড়া দেশি বা বিলাতি মদের দোকান ছিল না। কাজেই শ্রীমান হরিপদ মদ ছাড়িয়া দিল, কিন্তু ক্ষতিপূরণ স্বরূপ সে গাঁজার মাত্রাটা বাড়াইয়া দিল এবং আফিমের একটা বিশুদ্ধ সংস্করণও গ্রহণ করিতে আরম্ভ করিল। হরির মা ইহাতে আনন্দিত হইলেন। কর্তাকে বলিলেন, দেখেছ
ছেলে আমার ভালো হইয়াছে, মদের নেশা একেবারে ছাড়িয়া দিয়াছে। এখন ছেলের একটা বিবাহ দাও, তাহা হইলেই সামান্য যে একটু তামাক খাওয়া অভ্যাস আছে তাহাও থাকিবে না। রামকানাই গৃহিণীর বাক্য চিরদিনই বেদবাক্যের ন্যায় বিশ্বাস করিয়া আসিয়াছেন। তাহার বিশ্বাস স্ত্রীর ভাগ্যেই তাহার অবস্থা সচ্ছল হইয়াছে। এহেন লক্ষ্মী স্বরূপিণী গৃহিণীর কোনো আদেশ অবহেলা করা হেলায় লক্ষ্মী হারাইবার মতোই তিনি মনে করিতেন। হরিপদের বিবাহের সম্বন্ধ আসিতে লাগিল, কিন্তু যে সকল মেয়ের বাপের সামান্য একটু কাণ্ডজ্ঞান আছে তাহারা কেহই রামকানাইয়ের জোত জামা দেখিয়া ভুলিলেন না। ছেলের অতুলনীয় গুণরাশি দেখিয়াই তাহারা পৃষ্ঠভঙ্গ দিলেন। অবশেষে কানাই নগরের পশুপতি মিত্রের কন্যার সহিত হরিপদের বিবাহ স্থির হইয়া গেল। পশুপতির অবস্থা বড়ই শোচনীয়, তিন চারিটি মেয়ে পার করিতে হইবে। ছেলের অতশত খুঁত দেখিলে কি তাহার চলে? বিশেষত তাহার মেয়েগুলির শরীরের রঙের সহিত মসির রঙের কোনো বিশেষ পার্থক্য ছিল না। আজকালকার ছেলেরা কি সহজে এমন মেয়ে গ্রহণ করিতে সম্মত হয়? এই রকম সাত পাঁচ ভাবিয়াই পশুপতি বিবাহ দিতে সম্মত হইলেন। রামকানাই টাকা কড়ির জন্য বিশেষ আগ্রহ করিলেন না, গৃহিণীর নিষেধ। হাল ফ্যাশনের ছেলে হইলেও হরিপদ স্বয়ং কোণে দেখিতে গেল না, তাহার বিবাহে মোটেই মত ছিল না। অগত্যা যে কাজ করিতে হইতেছে তাহাতে আর দেখাশোনা কেন? যথাসময়ে হরিপদের সহিত পশুপতির মেয়ে উমাকালীর বিবাহ হইয়া গেল। প্রজাপতির নির্বন্ধ, বউ ঘরে আসিল, কিন্তু হরিপদ ঘরে মন দিল না। বধূর মর্ষি বিনিন্দিত রং দেখিয়াই তাহার মন চটিয়া গেল। বাপমা যাহা মনে করিয়া তাড়াতাড়ি হরিপদের বিবাহ দিলেন তাহার কিছুই হইল না। লাভের মধ্যে হরিপদ বাড়িতে রাত্রিবাস ত্যাগ করিল, নিশা যাপনের জন্য সে অন্য ব্যবস্থা করিয়া লইল। রামকানাই এবং তস্যগৃহিণী ইহাতে বড়ই চটিয়া গেলেন, কিন্তু সে চোটটা যেখানে প্রযুক্ত হওয়া উচিত ছিল সেখানে না পড়িয়া অতি নির্দোষী এক বেচারির স্কন্ধে গিয়া পড়িল। তাহাদের যত রাগ সব ওই অলক্ষণে বউটার উপর পড়িল। পশুপতির কন্যা নিতান্ত নাবালিকা ছিল না। উমাকালীর বয়স যখন কোষ্ঠীতে 15 বৎসর, তখনই পশুপতি তাহাকে এই সবে বারোতে পা দিয়াছে বলিয়া পার করিয়াছিল। স্বামী কি পদার্থ তাহা উমাকালী বুঝিতে পারিয়াছিল। স্বামীর অনাদর ও অবজ্ঞা তাহার প্রাণে বড়ই বাজিতে লাগিল। তাহার পর শ্বশুর শাশুড়ি যখন গঞ্জনা দিতে আরম্ভ করিলেন তখন সে বুঝিতে পারিল না তাহার কি অপরাধ। তাহার চেহারা ভালো নহে, কিন্তু সেজন্য তো সে দায়ী নয় হে। কে যে দায়ী তাহাও সে ভাবিয়া পাইল না। তাহার পিতা যে কোনো প্রকার প্রতারণা করিয়া তাহার মতো কালো মেয়ে পার করিয়াছে তাহাও তো সে বুঝিতে পারিল না। সে শুধু দেখে, সকলেই তাহাকে তুচ্ছ করে। শাশুড়ি তাহাকে সকলের সমক্ষেই অলক্ষণে বলিয়া গালি দেয়। সত্য সত্যই কি সে অলক্ষণে? কিসে তাহার লক্ষণের অভাব হইল? অনেক চিন্তা করিয়াও তাহা সে আবিষ্কার করিতে পারিল না। উমাকালী বুঝিল চিরজীবন এই প্রকার দুঃখের বোঝা বহিয়াই তাহাকে জীবনযাপন করিতে হইবে। ইহা হইতেও অধিকতর দুঃখ যে তাহাকে ভোগ করিতে হইবে তাহা সে কখনো মনে ভাবিতে পারে নাই। একদিন কর্তাগিন্নিতে মহাবিবাদ উপস্থিত। বিবাদ বলিলে বোধ হয় কথাটা ঠিক বলা হয় না, কারণ বিবাদে দুই পক্ষই কথা বলে। উপস্থিত ক্ষেত্রে এক পক্ষ নীরব ধীর অতি সহিষ্ণু শ্রোতা, অপর পক্ষ বক্তা। গৃহিণী বক্তার আসন গ্রহণ করিয়াছিলেন। গৃহিণীর প্রধান অভিযোগ কর্তা চক্ষুহীন ব্যক্তি, তিনি অনেক দিন হইতেই মানুষের পরম ধন চক্ষু দুইটির মস্তক চর্বণ করিয়াছেন। নতুবা তিনি কেমন করিয়া দেখিয়া শুনিয়া এমন কালো ভূত অলক্ষণে মেয়ের সঙ্গে তাহার সোনার চাঁদ হরিপদের সম্বন্ধ করিলেন?
রামকানাই এক্ষেত্রে জবাব দিবার কিছুই খুঁজিয়া পাইলেন না। সুতরাং গৃহিণীর বাক্যসুধা নীরবে পরিপাক করা ব্যতীত তাহার উপায়ান্তর ছিল না। প্রচুর বাক্যসুধা বর্ষণের পর গৃহিণী প্রস্তাব করিলেন যে, যাহা হইবার হইয়াছে, এখন এ বউটাকে বাপের বাড়ি চিরদিনের মতো পাঠাইয়া দেওয়া হোক। তিনি ভালো একটি মেয়ে দেখিয়া সোনার চাঁদের আবার বিবাহ দিবেন, তাহা হইলে সমস্ত গোল মিটিয়া যাইবে। রামকানাই এ প্রস্তাবে সম্মত না হইয়া কি করেন, এমন কথাটা গোপনে থাকিবার নহে। বিশেষত কর্তা গৃহিণীও ইহা গোপন করিবার কোনো আবশ্যকতা দেখিলেন না। কথাটা উমাকালীরও কর্ণে পৌঁছল। সে এতদিন মনে করিয়াছিল, স্বামী শ্বশুর শাশুড়ি যাহাই করুন বাড়ি হইতে তাড়াইয়া দিতে কিছুতেই পারিবেন না। গৃহের সকলের স্নেহে বঞ্চিত হইয়াও সে আশা করিয়াছিল এক মুষ্টি অন্নে বঞ্চিত হইবে না। তাহার পিতা অতি দরিদ্র ব্যক্তি, তাহার উপর বোঝা হইতে যাওয়া তাহার পক্ষে অকর্তব্য বলিয়া বোধ হইল। একবার উমাকালী মনে করিল স্বামীর পায়ে ধরিয়া নিষেধ করিবে। স্বামী একটা কেন, দশটা বিবাহ করুন, কিন্তু এই বাড়িতে দাসীবৃত্তি করিবার অধিকার তাহাকে প্রদান করা হোক। কথাটা মনে হইল বটে, কিন্তু দ্বিতীয়বার আর সে কথাটা ভাবিতে পারিল না। তাহার স্বামী তাহাকে ত্যাগ করিবে, অন্য পত্নী গ্রহণ করিবে, এ কথা মনে করিতেও তাহার প্রাণ কাঁদিয়া উঠিল। সে ভাবিল, এই অল্প বয়সেই ভগবান তাহাকে এত কষ্ট দিতেছেন কেন, সে কি অপরাধ করিয়াছে। সমস্ত রাত্রি উমাকালী এই সকল কথাই ভাবিতে লাগিল। ভাবিতে ভাবিতে কখন তাহার নিদ্রাকর্ষণ হইয়াছিল তাহাও সে জানিতে পারে নাই। উমাকালী যে ঘরে ঘুমাইতেছিল সে ঘরে আর কেহ ছিল না। সে একেলা ভিজা মাটিতে পড়িয়া কাঁদিতে কাঁদিতে ঘুমাইয়া পড়িয়াছিল। এদিকে হরিপদ সে রাত্রে একটু অধিক পরিমাণে গঞ্জিকা সেবন করিয়া অপ্রকৃতিস্থ হইয়া পড়িয়াছিল। তাহার রাত্রিবাসীর স্থানে নানা প্রকার উপদ্রব করায় গৃহস্বামিনী তাহাকে বাড়ি হইতে বহিষ্কৃত করিয়া দিয়াছিল। হাজার হোক ভদ্রলোকের ছেলে, এইভাবে অপমানিত ও গৃহ বহিষ্কৃত হওয়ায় তাহার গাঁজার নেশা ছুটিয়া গেল। সে অন্যমনস্কভাবে শেষ রাত্রিতে বাড়ির দিকে আসিতে লাগিল। মনটা যেন আজ কেমন করিতে লাগিল। ধীরে ধীরে বাড়িতে প্রবেশ করিয়া দেখে সকল ঘরের দ্বারই ভিতর হইতে বন্ধ, কেবলমাত্র একখানি ঘরের দ্বার বন্ধ করিতে কে যেন ভুলিয়া গিয়াছিল। হরিপদ মনে করিল, এই ঘরে গিয়াই অবশিষ্ট রাত্রিটুকু কাটাইব। ঘরের মধ্যে প্রবেশ করিয়া দেখে এক পার্শ্বে একটি প্রদীপ মৃদু মৃদু জ্বলিতেছে, খাটের উপর বিছানায় কেহই নাই। সে যখন সেই বিছানায় শয়ন করিতে যাইবে তখন দেখে ভূমিশয্যায় উমাকালী শয়ন করিয়া আছে, তাহার কেশ পাশ চারিদিকে ছড়াইয়া পড়িয়াছে। হরিপদ হঠাৎ চমকিয়া দাঁড়াইল। এতদিন পরে একবার সেই কালো অনাদৃতা উপেক্ষিতা অলক্ষণে মেয়েটির দিকে সে চাহিয়া দেখিল, দৃষ্টি আর ফিরাইতে পারিল না। গাঁজাখোর হরিপদ সেই কালো মুখখানিতে যেন স্বর্গের অপূর্ব জ্যোতি দেখিল। ছেলেবেলায় সে পূজা দেখিতে গেলে লক্ষ্মীর মুখে যে শোভা দেখিত, আজ তাহার অবমানিতা পত্নীর মুখে সেই শোভা দেখিল। তাহার মনে হইতে লাগিল, ওই কালো রূপে যেন ঘরখানি আলো হইয়াছে। তাহার মনে হইল, ওই কালো রূপ যেন স্বর্গের অমৃত চারিদিকে বর্ষণ করিতেছে। তাহার মনে হইল, এমন সুন্দর মুখ, এমন পবিত্র দৃশ্য, এমন স্বর্গীয় মাধুরীমাখা স্ত্রী সে কখনো দেখে নাই। এত রূপ, এত পবিত্রতা যে মানুষে থাকিতে পারে তাহা সে জানিত না। হরিপদ আর দাঁড়াইয়া থাকিতে পারিল না, সে সেই স্থানেই বসিয়া পড়িল। এক একবার উমাকালীর মুখের দিকে দৃষ্টিপাত করে আর তাহার প্রাণ যেন শীতল হইয়া যায়। তাহার মনে হইতে লাগিল, কি এক আশ্চর্য অমানসিক শক্তির প্রভাবে
তাহার মনের সমস্ত মলিনতা যেন কাটিয়া যাইতেছে, তাহার সমস্ত নেশা যেন ছুটিয়া যাইতেছে। সে এতদিন যে জগতে বাস করিতেছিল, কে যেন তাহাকে সে জগৎ হইতে তুলিয়া আর কোথায় লইয়া যাইতেছে। অলক্ষে তাহার চক্ষু হইতে দুই বিন্দু অশ্রু গড়াইয়া পড়িল। তাহার বিগত জীবনের কার্য সকল মনে হইয়া তাহার হৃদয় যেন ফাটিয়া যাইতে লাগিল। তাহার পর কি অন্যায় কার্যেই সে সম্মতি প্রদান করিয়াছিল? ঘরে যাহার এমন দেবী প্রতিমা বিদ্যমান, সে কিনা তাহাকে ছাড়িয়া আবার বিবাহ করিতে যাইতেছিল? হরিপদ অনুতাপের তীব্র দংশনে জর্জরিত হইতে লাগিল, কি করিবে তাহা ভাবিয়া পাইল না। এমন সময়ে উমাকালী ঘুমের ঘরে কাঁদিয়া উঠিল, জোড়হস্তে বলিল, ওগো আমাকে তাড়াইয়া দিও না। হরিপদ আর স্থির থাকিতে পারিল না, পাষাণ গলিতে আরম্ভ হইয়াছিল। এবারে আর বাধা মানিল না, সে পাগলের মতো উচ্চস্বরে বলিয়া উঠিল, না উমা, কে তোমাকে তাড়ায়? মানুষের গলার শব্দ শুনিয়াই ভীতা হইয়া উমাকালী ব্যস্তভাবে উঠিয়া বসিল। চাহিয়া দেখে তাহার শিয়রে তাহার জীবনের দেবতা, তাহার সাধনার ধন, তাহার যথাসর্বস্ব হরিপদ বসিয়া আছে। তাহার মুখে আর কথা সরিল না। সে মনে করিল, তখনও বুঝি সে স্বপ্ন দেখিতেছে। তাই সে আবার কাতর কণ্ঠে বলিল, ঠাকুর আমার এ স্বপন ভাঙিও না। হরিপদ তখন সেই অনাদৃতা পত্নীকে কোলে জড়াইয়া ধরিল, বলিল, উমা এ স্বপ্ন নহে, সত্য সত্যই আমি আসিয়াছি, আর তোমাকে ছাড়িয়া থাকিব না। তোমার মুখ দেখিয়া আমার নূতন জীবন লাভ হইল। উমাকালী আর কিছুই বলিতে পারিল না, তাহার চক্ষুর সম্মুখে সমস্ত পৃথিবী ঘুরিতে লাগিল। প্রত্যুষে আর বিলম্ব ছিল না, গাছে গাছে পাখি গান করিতে আরম্ভ করিয়াছিল। পূর্বের দিকে ঈষৎ আলোকের রেখা দেখা দিয়াছিল। সেই শুভ মুহূর্তে এই দুঃখ তাপক্লিষ্ট সংসারের একটি ক্ষুদ্র গৃহে স্বর্গের পবিত্র কিরণ নামিয়া আসিয়াছিল। এমন সময়ে গ্রামের জনা পাগলা সেই রাস্তা দিয়া গাহিতে গাহিতে যাইতেছিল, তাই কালরূপ ভালোবাসি শ্যামা মনোমোহিনী এলো কেশি। জলধর সেনের লেখা কালো মেয়ে গল্পটা শুনলে কেমন লাগলো? গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।